ভারত ছাড়ার পর শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়? বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য থাকবে এই নিউজটিতে। এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না, অবস্থান করছেন কোথায়? দুবাইয়ে। তো দুবাইয়ের মধ্যে কার কাছে? শান্তি পাই না, অনেক কষ্ট, দেশের নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যা ঘটেছে এগুলো দেখে মানুষ ক্ষুব্ধ ছিল, আর সেই ক্ষোভটা দেশের মানুষতা চাই, দেশের নতুন ভঙ্গিতে তোলার জন্য। তিনি আরব আমিরাতে গিয়েছেন, এটার জন্য অনেকেই বলছেন শেখ হাসিনা ভারত ছেড়েছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু শেখ হাসিনা কোথায় থাকবে, কে তাকে আশ্রয় দেবে এবং সে কোথায় তার জায়গা নিবে, এইসব বিষয়ে কিন্তু কেউ জানেন না। শেখ হাসিনা বর্তমানে নেক্সট পরিকল্পনা কি এবং শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয় নাই? দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য ভাইরাল হচ্ছে। শেখ হাসিনা কোথায় থাকবে এবং তার জায়গাটা কে দিবে, কাজে এইসব কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। শেখ হাসিনার নেক্সট পদক্ষেপ এবং তার যে নেক্সট একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা সে কী করছে, আমরা এটা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং দুবাইতে সে থাকবে। কিন্তু দুবাইয়ে যাবে মানলাম, সে থাকবে কোথায়, কার কাছে থাকবে? দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে কেউই রাখছে না বা কোনো দেশই তাকে টাই দিচ্ছে না। সে আমেরিকাতে ঢুকতে পারছে না, লন্ডনে ঢুকতে পারতেছে না এবং অনেক দেশে কিন্তু চেষ্টা করেছে ইউরোপের মধ্যে যেতে, সে পারছে না। গাজ এখন তার কী হবে এবং শেখ হাসিনার বর্তমান অবস্থান দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই নিয়ে শেখ হাসিনা কী বলতেছে এবং এই নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, কী কী আলোচনা হচ্ছে, গাজ সব কিছু আপনারা দেখতে পারবেন। এখন কয়েকটা ভিডিও প্লে করব শেখ হাসিনার নেক্সট পরিকল্পনা এবং নেক্সট অবস্থা নিয়ে, সব কিছু আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পারবেন। আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, এই বিষয়টা আপনারা সম্পূর্ণ জেনে যাবেন, অনেক উপকার হবে এবং অনেক কিছু জানতে পারবেন। পাসপোর্টের ক্ষমতা বলে যে নির্দিষ্ট সময় থাকার অনুমতি ছিল সেটি অতিক্রম করে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন সরকার ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। তার জবাবে ভারত জানিয়েছে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, তবে খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বলেও জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের এমন চাপ সামলাতে না পেরে অবশেষে শেখ হাসিনাকে দিল্লি থেকে বিদায় নিতে হচ্ছে। বেশ কয়েকদিন আগেও শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়। ব্রেকিং ব্রেকিং ব্রেকিং, দর্শক, গেল কয়েকদিন যাবৎ গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে, এই প্রশ্নটা যখন সামনে আসছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন, গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে। তো প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে? সোজা অ্যান্সার, আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে কার কাছে গেলেন? ওনার যারা ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকেই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে অ্যাস্টাবলিশড, কিন্তু তিনি আরব আমিরাত কোথায় গেলেন? তিনি কি আরব আমিরাতে দুবাইয়ের আছেন নাকি তিনি অন্য জায়গায় আছেন, অথবা তাকে কি সরকারি কোনো প্রোটোকল দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে? এরকম নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, দিন শেষে খেলা হবে। শামীম ওসমান ভাই খেলে দিয়েছেন। এবার দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা দেখেছি যে শেখ হাসিনা যে ভারত থেকে চলে গিয়েছে এবং তার নেক্সট অবস্থানটা, এই বিষয়ে কিন্তু কিছু আপনাদেরকে দেখিয়েছি, এখন দেখতে পারবেন বিস্তারিতভাবে। এবং মূল যে বিষয়টা, শেখ হাসিনাকে সবাই রাখছে না এবং শেখ হাসিনা কার কাছে, মানে ফাইনালি কার কাছে সে মানে জায়গা নেই। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই যে দেখেন। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ, এবার আসেন, ঘটনাটা শুরুয়াত হয়েছে আজ থেকে 4-5 দিন আগেই। ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র, একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকেই আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না, অবস্থান করছেন কোথায়? দুবাইয়ে। তো দুবাইয়ের মধ্যে কার কাছে? শামীম ওসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে, আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন। তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া, সেই জায়গাটা থেকে আলোচনা আসছে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে, দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে, এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন। আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে, এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন। তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী,
দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রোটোকল হয়তোবা তিনি পাচ্ছেন। আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেক শিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন? এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা বৈঠক করেছে, আমি আপনাদেরকে নিজেরও মানে নিউজগুলো দিছি, সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয়, যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত। সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার, আর ডক্টর ইউনুসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন। শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই, তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয়, কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে নিজেদের জায়গাটি স্পষ্ট করেছে। আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বি আছে, কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত একটা প্রধান শক্তিশালী দুর্গ। সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন, হয়তোবা ওইখান থেকে তাকে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায়, পুনর্বাসন করা যায়, এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত দেখছেন। পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন, বলবৎ করতে পেরেছিল তো যেই যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুপ করে দেশে ঢুকে যেতে চান, উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, উনার স্ট্যাটাসটা। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বিগত যে তিনটা সংসদ ছিল এই তিনটা সংসদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? কারণ কনস্টিটিউশনে ছিল যে ডেমোক্রেসিকে আমাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে, সুতরাং এই তিনটা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে, তাদের সংসদ সদস্য কেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, শেখ হাসিনার নেক্সট অবস্থান নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে এবং শেখ হাসিনাকে নিয়ে অনেকে মানে মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী? গাইজ বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকে চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং শেখ হাসিনাকে নিয়ে অনেকে কথাও বলতেছে। বাংলাদেশে এনে শেখ হাসিনাকে কী করা হবে? কেউ কেউ চাচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, আবার কেউ কেউ চাচ্ছে শেখ হাসিনাকে এনে শাস্তি দেওয়া হোক। আপনারা কী চান? আপনাদের মন্তব্য কী শেখ হাসিনাকে নিয়ে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।